আমার কাছে দুই নম্বর সিটারি ব্যবসা আমি করিনি, ওই সব ব্যবসা আমার কাছে নাই। যে আপনার বাকি দেবো 50,000 1,00,000 টাকা লাগা দেন, বাকি বাড়ির দিয়ে আসবো, এই কথা যে লোক কবি সেই লোকই মনে করবে সিটার। আজকাল এইরকম কথা মানুষের কাছে মেলা কথাই শোনা যায়। এই সব পরে ভাই অনুরোধ, কেউ পড়বেন না, এমনি আপনাদের আর বদনাম ভাই, কথা বুঝতে পারছেন? এই জন্য দর্শক ঘরে বলি যে আপনারা এই যে কবি যে বায়না দিয়ে দেন, আপনি 50,000 লাগান, আমি 7,000 নিয়ে আসবো, এই জিনিস কখনো করবে না, সেই মনে করছে চিটার বাটপার। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা করবেন, ঠিক আছে? অনুরোধ, এই জিনিসটার থেকে বিরত থাকবেন। আজকে দেখবেন যে প্রকৃত খামারি কে, আমরা প্রকৃত খামারি ভাই, খামার নাই তার গরুর সম্বন্ধে কী বুঝবি? একটা গরুর ওই যে একটা গরুর অ্যাড দেয় 2,00,000 গরু, 1,50,000, 1,60,000, মানে মানুষ আনার জন্যে তো এই জিনিসটা পাচ্ছে না। আসি এই জিনিসটা দর্শক ঘরে বলি, যে সবসময় বলি যে সব চিটার বাটপার খাল্লায় পড়বেন না, আপনি প্রকৃত খামারের সঙ্গে নেবেন, আপনি ঠকবেন ইনশাল্লাহ। আসেন, সরাসরি আসেন, আমি খামারি কিনা, আমার গরু আছে কিনা, আমার দুইটা সেটে গরু থাকে, সবাই জানে যে পাবনা জেলার ভিতরে পুনের ভাত কাজ গেলে গরু পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তো মনোয়ার ভাই, আবারও ছুটে চলে আসলাম, গত সপ্তাহে আসছিলাম, বেশ কিছু গাভী দর্শকদেরকে দেখিয়েছি, তো আজকে ছুটে চলে আসলাম গাভীগুলো দর্শকদেরকে দেখানো জন্য। আজকে তো মাশাআল্লাহ অনেকগুলো গাভী দেখতে পাচ্ছি। হ্যাঁ, গত সপ্তাহে ওইগুলো বিক্রি হওয়ার পরে মাঝে আরেকটি পাইছে, ওইগুলো বিক্রি হওয়ার পরে এই গরুগুলো ওখানে আর বাড়িতে আছে, আরেকটা আমার নোট দুটো আছে, এখানে এই গরু কেলা কে বলে নাবলে চিন্তা করো। আমি দেখলাম টিকটকে গাভী আসলো ভাই। আজকে কয়টা গাভী দেখাবেন? অল্প কয়টা গরু দেখাবো, 5-6টা গরু দেখাবো। বিক্রি হয়ে যাচ্ছে গাভী? হ্যাঁ, গাভী বেচা হয়ে যাচ্ছে, আছে, ওগুলো দেখাবো না। আসলে ভালো গাভী আনলে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আমরা তো ভালো কালেকশনই করার জন্য চেষ্টা করি ভাই, ভালোই আশা করি দিই দর্শকের ভাই। কালকে 2 গাড়ি বেঁচেছি ভাই ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, সবাই জানে যে পাবনা জেলায় মনোয়ার ভাইয়ের কাছে গেলে ভালো জিনিসটাই পাবো, সলিড জিনিস। আচ্ছা আচ্ছা, তো গাভীগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই। ঠিক আছে, দেখান। সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম মনোয়ার ভাই আমরা, এটা কি জাতের? এটা হলেস্টার ফিজিয়ান, কিন্তু এর ভিতরে একটা অন্য জাতের একটা ইয়ে আছে, বিদেশে দেখেন বাচ্চাটা হয়েছে, আপনার ইয়া ফেরেক যে বাচ্চা, এই দেখেন দর্শক দেখতে বাচ্চাটা ফেরেক যে বাচ্চা, এটা একটু ফেরেক যে একটু ইয়ে আছে, গরু কার মাথাটা তো দেখবি। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন, বাচ্চার বয়সটা কেমন? আজকে 3 দিন বাচ্চার বয়স, আজকে 3 দিন। গাভীটা দাঁতে? দাঁতে 7 দাঁত। কয় নাম্বার বাচ্চা দিল? এটা দ্বিতীয় বাচ্চা দিলে, দ্বিতীয় বাচ্চা দিয়েছে, মাশাআল্লাহ। উলান পালান তো, উলানে এখনো পানি আছে? এটি কিন্তু দুয়ানি পানি লা, এটি কিন্তু দুয়ানির পরে পালান, 8 কেজি 9 কেজি গালার পরে কিন্তু এই পালানটা। গরু কেবল গাছলি ভাই, দেন গাড়ি ঠেকা নিয়ে আছে, কেবল কেবল আসলো গাভীটা। হ্যাঁ আমি দেখলাম যে কেবল আসলো গাভীটা। হ্যাঁ দর্শক, যদি উলান পালানটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দুধ আশা করা যায় কেমন? এটা দুধ আপনার 28 লিটার গ্যারান্টি, এক পোয়া কমালেও লেয়া লাগবে না, 28 লিটার গ্যারান্টি, 6টা কমালেও লেয়া লাগবে না গ্যারান্টি। এক নাম্বার গাভীটা? হ্যাঁ এক নাম্বার গাভীটা। দামটা কেমন রাখছেন এটা? এগুলো আর 2 নাম্বার, 2টা করে দাম সাবন হাইটে থাকছে, 1 এবং 2। হ্যাঁ তো দর্শক, চলুন সিরিয়ালের 2 নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 2 নাম্বারে আমরা আরেকটা গাভী দেখতে পাচ্ছিলাম মনোয়ার ভাই, এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই, অনেক বিগ সাইজের গরু, অনেক বড় গাভী, লাইবডি 15 মণ ওয়েট আছে ভাই। পোলান পালন তো অনেক বড়, পোলান পালন তার 2 মাস পরে ভাই, বাচ্চা দিছে মনে হয় রিসেন্টলি, আজকে বাচ্চা দিছে, জুলাল মুলাল ঘুরে বাচ্চা দিছে, জুলাল টুলাল ক্লিয়ার আল্লাহর রহমতে, আজকেই বাচ্চা দিছে, আজকেই বাচ্চা দিছে ভাই মাশাআল্লাহ। বাচ্চাটাও তো অনেক সুন্দর একটা বাচ্চা, আমার গরু দইছেন তো, অনেক বড় সর একটা গাভী। কয় নাম্বার বাচ্চা দিল? প্রথম বাচ্চা 2 দাঁত ভাই, প্রথম বাচ্চাতেই গাভী এত বড়? হ্যাঁ, তাহলে তো গাভীটা আরো অনেক বড় হবে, অনেক বড় মানে বিশাল বড় হবে। দুধ আশা করা যায় কেমন এই গাভীটা থেকে? এই গাভীটা দুধের কোনো মানে নাই ভাই, সর্বনিম্ন 25 উপরে 28-30 ভাই, মাশাআল্লাহ অনেক বড় গাভী। হ্যাঁ বিশাল বড়, এই বছরের ভিতর কত বড় গাভী পাইনি ভাই। দামটা কেমন রাখছেন এটা? এটা দাম চাবো না, 1-2 2টা করে দাম চাবো না, হাইটে এবং 2, এই দুইটা গাভীর দাম চাবেন না না ভাই, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে হবে। তো পরবর্তী 3 নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের 3 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান, রানী শঙ্কর বলে, হলস্টার ফ্রিজিয়ান। হুম, দাঁতে কয়টা গাভীটা? এটা 2 দাঁত আছে, দাঁতে নেই এখনো, কেবল গা 2 দাঁত ভাঙিছে। প্রেগনেন্ট? হুম। কত দিনে প্রেগনেন্ট এটা? এবারে সময় আছে এখনো 20-25 দিন, 20-25 দিন উলানে পানি ছাড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রথম বাচ্চা দেবে। হ্যাঁ এই দেখেন পালানের একটা, দর্শক এই জিনিসটা বুঝতে হবে, এই পালানটা কত দূর পর্যন্ত আসবি মাশাআল্লাহ। খুবই ভালো একটা গাভী, মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন, খুবই হাই কোয়ালিটি একটা গাভী, নিঃসন্দেহে আপনারা নিতে পারেন, খুবই হাই কোয়ালিটি একটা গাভী। গলাটা চিকন কত? আর দেখতে পাচ্ছিলেন মাথাটা, এপাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন, 20-25 দিন সময় আছে। দুধ আশা করা যায় কেমন? এগুলো সর্বনিম্ন 20 লিটার থাকবে। দামটা কেমন রাখছেন এটার? এগুলোর দাম আছে 2,45,000। 2,45,000 টাকা।
আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 3 নাম্বার গাভিটা, পাশে 4 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি আমরা। এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান রানী শঙ্কর বলে। হলস্টার ফ্রিজিয়ান রানী শঙ্কর বলে, মূলত হলস্টার ফ্রিজিয়ান। হ্যাঁ। দাঁতে কয়টা গাভিটার? এই গাভিটার 7 দাঁত। আরেকটা দাঁত ভাঙে যে 5 দাঁত হইছে। 6 দাঁতই ধরা চলে। হ্যাঁ 6 দাঁত ধরা চলে, কিন্তু গোলা খুব জাতের দুধের গরু ভাই। প্রেগন্যান্ট? হ্যাঁ ভাই, গোলা 30 লিটার দুধের গিরানে থাকবে। কত দিনের প্রেগন্যান্ট আছে? এই গোলা রেডি হয়ে গেছে কখন বলতে বাচ্চা দিতে পারে। 30 দিনে 30 লিটার দুধ আসে করে। হ্যাঁ এই 30টা দুধের গিরানটি আর মাথাটা লম্বা কত বড়, গরু জাত কত বড় দেখেন। জাত তো অনেক ভালো। হ্যাঁ দুধের উলান পালানটা দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ ভ্যানগুলো দেখতে পাচ্ছেন, খুবই ভালো কোয়ালিটির একটা গাভি। ভালো মানে হাই কোয়ালিটির গাভি, এটা দর্শক ভাই বুঝতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? এগুলোর দাম চাচ্ছি ভাই 260,000 টাকা ভাই। এগুলো তিনের নিচের গরু না, কিন্তু দুই এখন বাজারটা লোক তো আছে 260,000। বাজারটা কম এখন গাভির না? হ্যাঁ ভাই একটু কমের জন্য এগুলোর দাম চাচ্ছি। তো পরবর্তী 5 নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখাই। ঠিক আছে দেখান। সিরিয়ালের 5 নাম্বার আমাদের সামনে আরেকটা গাভি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই। হলস্টার ফ্রিজিয়ান? হ্যাঁ। দাঁতে কয়টা গাভিটার? এই 5 নাম্বার গাভিটার দাঁত হয় 2 দাঁত ভাই। মাশাআল্লাহ। মিডিয়াম সাইজের একটা গাভি? হ্যাঁ ওরা মোটামুটি 18 বেশি না দুটো আছে। পালান নাই কিন্তু দুয়া নিয়ে আসছে, একটু গরু আসতে লেট হয়েছে ভাই, দুয়া নিয়ে আসছে পালান না দেখলে তো। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাভি। এটাই দুধ পাচ্ছেন কেমন? এগুলা দুই বেলা 20 টাকা দুধের গ্যারান্টি ভাই। সাথে কি বাচ্চা? ওরা হচ্ছে বকল বাচ্চা। যারা নিবে দুধ দান করে নিতে পারে। দামটা কেমন রাখছেন? 2,40,000 টাকা। সিরিয়ালের 5 নাম্বার গাভিটার দাম রাখছেন 2,40,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। হ্যাঁ পারবে। আচ্ছা আচ্ছা, আজকে তো পর্যন্ত দেখাচ্ছেন। হ্যাঁ ভাই, দর্শকদেরকে দেখালাম মনোর ভাই। তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? নাম্বার আছে 01304712474, আরেকটা নাম্বার আছে 16 নাম্বার, দুটার যে কোনোটাই ফোন দিলেই পাবে, দুইটার যে কোনো। আর দর্শক ভাই বলি যে যেখান থেকে আসবেন, যার আমার খামারে গেলে সরাসরি যাওয়ার চেষ্টা করবেন। এটা কেউ যদি বলে যে অমুক আমার ভাই ভাই নিয়ে যাচ্ছি, তমুক ভাই ভাই, এই জিনিসটা কখনো করবেন না, কখনো করবেন না। আমি কারোর সাথে ব্যবসা করিনি, আমি ওর ব্যবসা আমি একা করি, আজ 25 বছর একা ব্যবসা করি। ঠিক আছে, যেহেতু কয়ে যে অমুক না, এই কথাটা কখনো শুনবেন না, অত ফোন দেবেন আমাকে, অতভাবে রিসিভ করবো সরাসরি, যাওয়ার চেষ্টা করবেন। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? দর্শক ভাইরে বলি ভাই, যেখান থেকেই কিনেন, আরেকটা জিনিস যে এই যে গরু দেখাচ্ছি, গত সপ্তাহে একটা কাম হয়েছে, আমি বলি যে দর্শক ভাইরা যদি পছন্দ হয় তাহলে বায়না দিতে হবে, বেশি না 2-4-5 বায়না দেবেন, আপনার লোক আসবে, আসার পরে দেখে শুনে নিয়ে যাবে, কোনো ত্রুটি হলে আপনার নেওয়া লাগবে না, সাথে সাথে বায়না ফেরত। আর যারা হচ্ছে অনলাইনে লিস্টে দেখতেছে না, তারা টাকা লাগাতেছে, গরু পাঠাই দিচ্ছি, কেন আমার কাছে 2 নম্বর সিটারি ব্যবসা আমি করিনি, ওইসব ব্যবসা আমার কাছে নাই, যে আপনাকে বাকি দেবো 50,000 1,00,000 টাকা লাগাতে হবে, বাকি বাড়ির দিয়ে আসবো, এই কথা যে লোক কবি সেই লোকই মনে করবে সিটার। আজকাল এইরকম কথা মানুষের কাছে মেলা কথাই শোনা যায়, এই সব পরে ভাই অনুরোধ কেউ পড়বেন না, এমনি পাবনাদের আর বদনাম ভাই, কথা বুঝতে পারছেন? এই জন্য দর্শক ভাইরে বলি যে আপনারা এই যে কবি যে বায়না দিয়ে দেন, আপনি 50,000 লাগান, আমি 7,000 নিয়ে আসবো, এই জিনিস কখনো করবে না, সেই মনে করছে চিটার বাটপার। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা করবেন, ঠিক আছে, অনুরোধ এই জিনিসটার থেকে বিরত থাকবেন। আজকে দেখবেন যে প্রকৃত খামারিকে, আমরা প্রকৃত খামারি ভাই, খামার নাই তার গরুর সম্বন্ধে কী বুঝবি? একটা গরুর ওই যে একটা গরুর অ্যাড দেয় 2 লাখের গরু, 1,50,000, 1,60,000, মানে মানুষ আনার জন্যে, তো এই জিনিসটা পাচ্ছে না আর কি। এই জিনিসটা দর্শক ভাবে বলি যে সবসময় বলি যে এইসব চিটার বাটপার খাল্লায় পড়বেন না, আপনি প্রকৃত খামারের জন্য নেবেন, আপনি ঠকবেন ইনশাল্লাহ। আসেন সরাসরি আসেন, আমি খামারি কিনা, আমার গরু আছে কি না, আমার 2-4 সেটে গরু থাকে, সবাই জানে যে পাবনা জেলার ভিতরে পুনের ভাত গাছ গেলে গরু পাবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভি দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।